নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘ বৃষ্টির খেলা চললেও এবার ঘূর্ণিঝড়ের দেখা মিলতে চলেছে বাংলার বুকে এই পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে ঘূর্ণিঝড় চিত্রাং যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন হাওয়া বিষের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও আগামী তেইশ তারিখ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হাওয়া বেতে পারে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিবারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকায় সন্ধ্যের দিকে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড় হওয়া বই হতে পারে হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যা পরবর্তীকালে শক্তি বাড়িয়ে বাইশ তারিখ নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপ পরবর্তীকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপকূল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই পুরো উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে সেই আশঙ্কায় দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে সতর্কবার্তা জারি করার পাশাপাশি মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের ঢাকা রাজশাহী বরিশাল চট্ট চট্টগ্রাম রংপুর খুলনা মনমেন সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বজতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পাদদেশ সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়াতে বর্জ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে আশি শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ